স্পটিফাই করুক। ওকে, ওকে। স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন তো দেখা যায় না। জি ভাই, আচ্ছা শানুর ভাই রেকর্ড চালু করে দেন। একটু, আচ্ছা উনি হয়তো একটু বুঝতে কম বুঝতেছে, হ্যাঁ ওই জন্য ওনাকে দিলাম না। উনি উনিও করলে করুক, আর রুবেল ভাই অবশ্যই করবেন। আচ্ছা, আমরা ভালো করে খেয়াল করেন, বিশেষ করে আবুল হাসনাত ভাই, তারপরে তার আমি নাম বলতেছি, ভালো করে খেয়াল করবেন আপনারা, আবুল হাসনাত ভাই, তারপরে দোস্ত মাহমুদ, জুবায়ের আহমেদ, জনি ভাই, মুস্তাফিজুর রহমান ভাই, রেজাউল করিম, রুহুল আমিন, ইতিয়াপু, এরপরে নাবিল ভাই, সবাই মানে এখানকার যারা আছেন সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে ইয়েটা দেখবেন, এবং প্রশ্ন যত প্রশ্ন আছে করবেন। কিন্তু কালকে আমার প্রজেক্টটা করা চাই চাই, ঠিক আছে? সবার কাছেই আমি কালকে প্রজেক্টটা চাই। ওকে, আমরা করতেছিলাম কোনটা, আমরা করব হলো এই প্রজেক্টটা করব, ঠিক না? এই প্রজেক্টের এই পর্যন্ত, এই পর্যন্ত আমি কাল ইয়া দিছিলাম, এটা করবেন। দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন, একটু দেখ খেয়াল করেন, এগুলো সব আমি কেটে দিই। আচ্ছা খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, তাহলেই হবে। আমি সর্বপ্রথম একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারটার ইচ্ছে মতো একটা নাম দিব, ঠিক আছে? মতো একটা নাম দিই। আচ্ছা কার সাউন্ড হচ্ছে একটু অফ করে দেন। HTML CSS রেখে দিলাম ফোল্ডারটার নাম। এর মধ্যে আমি index.html এবং style.css এই দুইটা ফাইল নিয়ে নিচ্ছি, এই দুটো ফাইল নিয়ে নিলাম। এরপরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, ঠিক কি না? এই যে এই ইমেজটা লাগবে, যে ইমেজটা ওরা ব্যবহার করছে এই ইমেজটা লাগবে। ইমেজটা আমি ডাউনলোড করে নিই, এবং কারো যদি খুব প্রয়োজন হয় ইমেজটা যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আমি ইমেজটা আমি ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব। তারপরেও প্রজেক্টটা আমার চাই চাই। আর যদি আপনারা ট্যালেন্ট হয়ে থাকেন, মাল্টি ট্যালেন্টেড, তারা কিন্তু এই যে আমার এই লিঙ্কটা অবশ্যই দেখতেছেন, এই লিঙ্কটা ভিজিট করলে কিন্তু ইমেজটা পাই যেতেন। তারপরেও যাদের যারা বুঝতে অসুবিধা, তারা আমার আমি স্ক্রিনশট সরি ইমেজটা দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেখেন আপনারা যদি এটা আমাকে আজকে করে দেখাইতে পারতেন, আমি এই যে পরের সেকশনগুলো করে দেখাইতাম, কিন্তু আপনারা তা করবেন না, তো এগুলো করে দেখাইতাম, কিন্তু এগুলো তো এগুলো করতে হলে সর্বপ্রথম আগে প্রথমটুকুই যদি না বুঝি, এটুকুই আমরা করতে পারিনি, প্রথম লাইনই করতে পারিনি, এতগুলো করবো কিভাবে? আমার ইচ্ছা ছিল আজকে এই পুরো পেজটা করে দেখানোর, ঠিক আছে, কিন্তু আপনাদের জন্য হলো না। তবে চেষ্টা করবেন এটুকু করে দেখানোর, তাহলে আমি কালকে আবার চেষ্টা করবো যে পুরোটা করে দেখানোর, ঠিক আছে? ওকে, আমরা এটুকু করি আগে সর্বপ্রথম। সেটুকু করার জন্য আমাকে কি করতে হবে? আগে সর্বপ্রথম আমি ইমেজটাকে কালেক্ট করে নিই, ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করার মোবাইল ভার্সন অফ করে দিই। আমি ইনস্পেক্ট করার পরে ইমেজটাকে ডাউনলোড করি, এখান থেকে এখানে এই দেখেন ইমেজ, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, পুরোটাকে ধরলাম, দেখেন ইমেজটা হয়ে গেল, যে এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিয়ে ইমেজ দিছে। এখানে জাস্ট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, এখানে দিলে ইমেজটা চলে আসে, ইমেজটা ডাউনলোড করেন। কোথায় ডাউনলোড করব আমি? HTML CSS ফোল্ডারের মধ্যে রেখে দিই। তার মধ্যে আরেকটা ফোল্ডার বানাই, যে ফোল্ডারের মধ্যে ইমেজটা রাখবো, IMG ফোল্ডার মধ্যে রাখবো, IMG ফোল্ডারের মধ্যে রেখে দিলাম, কাজ শেষ। আর কি কোনো কাজ আছে? ইমেজ নেওয়ার কাজ শেষ না? কাজ শেষ। এরপরে এই এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? আবুল হাসনাত ভাই বলেন, ইমেজটা ডাউনলোড করতে প্রবলেম আছে? হ্যাঁ, ইমেজটা আরেকবার যদি দেখাতেন ডাউনলোড করাটা। আচ্ছা দেখেন এইভাবে প্রশ্ন করবো, আর এইভাবে উত্তর দিবেন আপনারা। ইনস্পেক্ট করবেন, এইখানে ইনস্পেক্ট করবো, ঠিক আছে? ফাঁকা ছিল যেখানে, ইনস্পেক্ট করার পরে যেখানে ফাঁকা ছিল এখানে ইনস্পেক্ট করছি, কিন্তু করার পরে এরকম আসছে, কারণ এখানে এখানে হোভার করলে দেখুন মাউস নিয়ে গেলে দেখুন পুরোটা সিলেক্ট করতেছে, তার মানে কি বুঝতেছেন? ব্যাকগ্রাউন্ডটা ধরছে, ব্যাকগ্রাউন্ডটা ধরছে, ঠিক না? এখানে ক্লিক করে দেখেন সরাসরি এখানে লেখা আছে কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে দেখা যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে নিউ ট্যাব, এখানে ক্লিক করেন এই ইমেজটা চলে আসছে, ক্লিয়ার? জি ভাইয়া জি ভাই।
এখন ডাউনলোড করেন, সেভ দেন, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে না? এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? ইতি আপু বলেন। ইতি আপু একটু ছুটি নিছে, ইতি আপুর বাসায় গেস্ট আসছে তো একটু পরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, আছে কিছু সামনে নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন, ওকে, প্রবলেম নাই, আপনারা দেখেন যারা আছেন তারা একটু বলেন। আচ্ছা এটুকু আমার আমার করা শেষ। এরপরে আমরা কি করব, এই লোগোটা আমার প্রয়োজন, ঠিক না? এই লোগোটা কিভাবে নিতে পারি, যেহেতু ইমেজটা এইভাবে নিলাম তাহলে এটাও ইনস্পেক্ট করে নিতে হবে, ঠিক কিনা? অথবা আমরা ইয়া করেও কিন্তু নিতে পারি, কিন্তু এটা করে নিব না, আমি সরাসরি ইমেজটাই ডাউনলোড করব একদম। এটাই এখানে জাস্ট রেখে দিয়ে, এই যে ইমেজ ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করলে ইমেজটা ওপেন হয়ে গেল। এই দেখেন ইমেজটা ওপেন হয়ে গেছে। এখন এটা সেভ করেন, কন্ট্রোল কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, অথবা এখানে সেভ দিলেও হবে। এরপরে ডেস্কটপে কোথায় ইমেজটা সেভ হবে, এখানেই হোক, যাচ্ছে যে এইচটিএমএল ফোল্ডার, তারপরে ইমেজ, ইমেজ ফোল্ডারের মধ্যে এটা হোক। দেখি তো এখন ইমেজ ফোল্ডারের মধ্যে দুটো ইমেজ গেছে কিনা, ইমেজ ফোল্ডার, আইএমজি ফোল্ডার, তারপরে যে লোগো, এই যে স্লাইডার, ঠিক আছে না? এখন ইমেজের কাজ শেষ আমাদের, এটুকু বুঝতে বুঝতে পারছেন কি করলাম? জি ভাইয়া, লোগোটা তারপরে আরেকবার দেখাই দেন। দেখেন লোগোর উপরে ইনস্পেক্ট, এখানে লোগোর উপরে ইনস্পেক্ট করছি, এই দেখেন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করছি ইমেজটা ওপেন হয়েছে। এটা হলো বিষয়। এরপরে দেখেন কাজটা করে দিই, আজকে এমনিতে 40 মিনিট হবে না, যদিও তারপরে চেষ্টা করতেছি, ওকে, একটু দ্রুত চেষ্টা করবো। আপনারা দুইটা ভিডিও থাকবে, দুইটা ক্লাসের ভিডিও, দুইটা ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ওকে। দেখেন আমাদের সর্বপ্রথম ফন্টোসাম নিয়ে আসতে হবে, ফন্টোসামের এটা আমরা করে ফেলি, ফন্টোসাম ডাউনলোড করে করতে পারি, আর সিডিএন ব্যবহার করতে পারি। সিডিএন ব্যবহার করবো কীভাবে একটু দেখি, ফন্টোসামে যাবো, ফন্টোসামে যাবো, অথবা গুগলে লিখবো ফন্ট ফন্টোসাম সিডিএন, এটা লিখলাম। এরপরে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট শো করছে, এখান থেকে ইচ্ছা মতো এক যেকোনো একটা ওয়েবসাইটে যান, আমি প্রথম দাটি যাচ্ছি। এখান থেকে আপনি যে সিএসএস টা কপি করেন, যেটা এটা কপি করেন, পুরোটা কপি করি, কই এটা কপি করলাম, কপি করার পরে এটা কেটে দিই, হ্যাঁ সবকিছু থাক বাদ থাক। এরপরে আমি এর মধ্যে যাই, কই এটা তো না, আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি, এগুলা একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা, আমি এই ফাইলটা ওপেন করে দিই, HTML CSS এই ফোল্ডারটা ওপেন করে দিলাম। এখন দেখেন আমি যে এই যে index.html টা আনতেছি এবং CSS টা আনে দিই। এরপর আমি index.html এর মধ্যে এটা করে দেবো, যে HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা লিখে ফেলি, লিখে ফেললাম। এরপরে আমি এর মধ্যে সব কাজ করব। সর্বপ্রথম আমাদের একটু চিন্তা করতে হবে, বিষয়টা চিন্তা করতে হবে, দুই দুইটা প্যারা হবে, একটা হলো এইটুকু, এইটুকুর জন্য একটা ডিভের মধ্যে হবে, এইটুকু একটা ডিভের মধ্যে হবে, এইটুকু আরেকটা ডিভের মধ্যে হবে। এটার নাম দেব কি, লেফট সাইড, এটার নাম দেব রাইট সাইড, অথবা এটার নাম জলি মধ্যে, এটার নাম কলি মধ্যে, এটার নাম যা দিব এটা এটার বিপরীত দেবো, মানে যা ইচ্ছা মতো, ঠিক আছে? আপনার ইচ্ছা যেটা আপনার বুঝতে পারেন সেটা দিয়ে আপনার শিখেন, তার পরবর্তী যদি আপনার স্ট্যান্ডার্ড যেটা থাকে সে মানে প্রফেশনাল যেভাবে আপনার কোডিং করতে হয় সেটা আপনার আস্তে আস্তে শিখে যাবেন, কিন্তু আপনারা নাম দেওয়াটা এটা আপনার মধ্যে ব্যাপার, ঠিক আছে? আমি তো আমি এটা একটা যে কোনো একটা নাম দিতে পারি, আমার বোঝার সুবিধার্থে আমি এটা নাম দিচ্ছি হলো, আচ্ছা টপ বার, মানে উপরে যেটা থাকে এটাকে টপ বার বলা হয়, টপ মেনু দিলাম, অথবা টপ বারও দিতে পারি, টপ মেনু বার দিই, টপ মেনু বার দিলাম। এরপরে আমি কি করব, লেফট সাইড,
লেফট লেফট বার দিলাম লেফট বারের মধ্যে কি কি থাকবে ফোন নাম্বার একটু মিউট করে রাখেন যার সাউন্ড হচ্ছে প্রথমত ফোন নাম্বার হবে আচ্ছা মিউট করে রাখেন আমি বুঝতে পারছি মিউট করে রাখেন সাউন্ড হচ্ছে খুব ইউএল লিস্ট করার জন্য ইউএল তারপরে এলআই এলআই তারপরে তারপরে এলআর মাঝে নাকি হ্যাঁ ফোন ফোন নাম্বার দিলাম নাম্বার না দিয়ে আমি ইয়াদ দাও হয় এভাবে দিতে পারি তাই ঠিক কি না জি 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 ঠিক আছে ভাইয়া এরকম করে আমরা নাম্বারটা দিতে পারি আচ্ছা এরপর আমাদের আরেকটা এলআই থাকবে সিজিএমটা ই করা হয় না অ্যাড করা হয় না আচ্ছা ঠিক আছে দেখতেছি আচ্ছা এসিডি অ্যাড করতেছি আগে এটা করে নি এলআই করলাম এরপর আমি আরেকটা এলআই করি দুইটা গেল এবং এটার নাম দিব কি মেইল নাকি মেইল কো ইমেল দিয়ে দিলাম ইমেলটা আমি ইমেলটা দিয়ে দিই ইমেল অ্যাড্রেস দিলাম ইমেল অ্যাড্রেসটা আমি এখানে বসাই দেব ওকে দিয়ে দিলাম এরপর আমি যেখানে এই ডেটা কেটে দিই এবার যদি রিলোড করি দেখি তো কাজ হয় কিনা রিলোড করব কোথায় আগে এটা সেভ করে যেখানে সেভ করেছি ইনডেক্সটা সেটা এটা আমি ওপেন করি আসলো দেখেন কি কি হইছে এখানে বুলেট পয়েন্ট আসছে এই দুটো আগে এটা থাক আপাতত এটা বাদ থাক ওকে রেডি ওকে এরপরে আমরা আরেকটা সাইট করব কি রাইট সাইড ঠিক না রাইট সাইড আচ্ছা আমরা এটুকু করতেছিলাম দেখেন এখন আমাদের কি করতে পারি আমরা ফোন সামটা অ্যাড করতে পারি যেখানে আমাদের ফোনের যে একটা আইকন থাকে সেই আইকনটা আমরা অ্যাড করতে পারি তো কিভাবে এটা করব ফোন সামের যে ইয়াটাতে সিডিএনটা থাকে সেই সিডিএনটা আমরা ব্যবহার করব ফোন সাম সিডিএন লিখে সার্চ করব প্রথম যে সেট পাবো এখান থেকেও নিতে পারি এখান থেকেও নিতে পারি ইচ্ছা মতো নিতে পারি আমরা যে কোনো যে কোনো জায়গা থেকে এখানে যাচ্ছি দেখি এত ডিস্টার্ব আপনার কপি করা আছে ভাই এটা
আচ্ছা, এখান থেকে আমি একটু কপি করি, এই যে অল মিন ডট সিএসএস, এটা আমি কপি করতে পারি, এটাকে আমি কপি করতে পারি। কপি করলাম এবং আমি এই যে এই হেডের নিচে এখানে বসাই দিব, এটা এখানে না, আসলে এখানে লিখতে হবে লিংক। হ্যাঁ, লিংক, এই যে স্টাইল শিটের এই জায়গায় আমি লিঙ্কটা বসাই দিব। ঠিক আছে, এটা বসাই দিলাম, আমাদের কাজ শেষ। ওকে, এটাতে কাজ করবে। আচ্ছা, তারপরে দেখতেছি। ভাই 1 মিনিট, এই লিঙ্কটার কাজটা কি আসলে? এটা ফন্ট সেমের জন্য, এই যে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি না, আইকন গুলো দেখবো এখান থেকে। এই যে আইকনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা স্যার আবার ফোন দিছে, দেখি আপনাদের ক্লাসে আজকে খুবই ডিস্টার্ব হচ্ছে। সমস্যা থাকলে ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নাই, খালি আমার সঙ্গে। আচ্ছা স্যার আমাকে একটু কাজ দিল, ছোট্ট একটা কাজ, একটু আমি করে আসি। এই ভিডিওটা আমি অফ করে দিলাম আপাতত। হ্যাঁ, এরপরে আমি এটা কপি করলাম, কপি করার পরে এটা বসাইছি না। আচ্ছা, এরপরে আমি দেখি কি করা যায়। আচ্ছা, আমি এখানে ইনস্পেক্ট করে দেখি কি প্রবলেম, ওরা কি কি ফন্ট ইউজ করছে সেটাই আমরা ইউজ করব। এখানে ইনস্পেক্ট করলে আমরা দেখতে পারবো আই এর মধ্যে, ক্লাসের মধ্যে এটা করা আছে। ঠিক আছে, এটা করা আছে দেখতে পাবো পাবো। তো এইটুকু আমি কপি করব, এই ক্লাসের মধ্যে যতটুকু আছে এইটুকু আমি কপি করব। ঠিক আছে, এইটুকু কপি করব এবং আমরা একটু এখানে বসাই দিব, এখানে আই এর মধ্যে বসাই দিব। আই আই আগে লিখতে হবে অবশ্যই, তো আমরা জানি আই শুরু করলে শেষ করতে হয়, এবং ক্লাসের মধ্যে আমরা এটুকু বসাই দিব। এবার দেখি রিলোড করি কাজ করে কিনা, আমাদের পেজটা রিলোড করি। আচ্ছা, আমাদের এটা কাজ করছে, কাজ জি ভাই করছে, কাজ তার মানে করছে। সঠিকভাবে আসছে। এরপরে আমরা কি করতে পারি, এই যে এটুকু করতে পারি, এটুকু আমরা কপি করব। কপি করলাম, আমরা এখানে আই আই শুরু করলাম, আই শুরু করলাম এবং শেষ করলাম, এর মধ্যে ক্লাস নিব, এই ক্লাসের মধ্যে আমি এটা বসাই দেব এবং আমি রিলোড করব। ভাইয়া কপি করাটা আর একবার একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা দেখেন, ভালো করে খেয়াল করেন, আপনারা এটা এখানে থেকে কপি করতে হবে এরকম তো না। আপনার ফন্টোসাম, ফন্টোসামে ওয়েবসাইটে যান এবং ফোন বা হলো টেলিফোন এরকম টাইপের কিছু ট্যাগ লিখে সার্চ করেন ফন্টোসামে, তাহলে পাবেন। আমি তো গতকালকে দেখাইছিলাম। তারপরে এখান থেকে কপি করতে হয় কিভাবে, যেহেতু এটা আমরা ক্লোন করতেছি, এটা কিভাবে করবো একটু দেখাচ্ছি। এটা
এই লিংকে যাওয়ার পরে আপনারা যেখানে জাস্ট যেটা আপনি কপি নেবেন এইখানে এই জায়গাতেই আপনি ইনস্পেক্ট করেন, একদম ওই জায়গাতেই ইনস্পেক্ট করেন। ইনস্পেক্ট করার পরে দেখবেন যে দেখেন আই এর মধ্যে FASFA-phone এরকম আছে না, আই এর মধ্যে এই আই এর মধ্যে যতটুকু আছে এই ক্লাসের মধ্যে এই ক্লাসটুকু আপনারা কপি করেন, অথবা আই যতটুকু আছে ততটুকু আপনারা কপি করতে পারেন। আমি শুধুমাত্র এই ক্লাসের মধ্যে যতটুকু আছে অতটুকু আমি কপি করলাম, ঠিক আছে, তাহলেই হবে। এটা হলো বিষয়, বুঝতে পারছেন? এখন যদি ইমেলটা নিতে চাই আপনি আমাকে বলেন, ইমেলটা যদি নিতে চাই তাহলে কি করতে হবে? ইমেল, ইমেলের উপরে মাউসটা ক্লিক করে ইনস্পেক্ট করতে হবে, তারপরে হ্যাঁ করলাম আসুক, তারপরে হ্যাঁ ওকে, তারপরে তখন ওই যে ইমেলের ওইখানে যেটা ওই যে কলনের মধ্যে আছে ওইটাকে কপি করতে হবে, নিচে নিচে ইমেল এইটুকু, রাইট? হ্যাঁ ক্লাসের ওইটা না, ও হ্যাঁ এটুকু ভাইয়া, ওইটা না হচ্ছে ফোনের জন্য ছিল, তাহলে আমরা তো এখন ইমেলের জন্য, হ্যাঁ এটাই ইমেলের যে ইনভেলপ লেখা আছে এখানে, হ্যাঁ হ্যাঁ ইনভেলপ ছিল, দেখেন এটা কি ছিল, এটা ফোন, জি জি জি, ওইটা হচ্ছে ইনভেলপ, মানে হচ্ছে ইয়া ইমেল, ইমেল মেসেজের বক্স, জি বুঝছি, ওকে ওকে ঠিক আছে, এটা নিয়ে ভাষা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, ওকে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই ভাই, আজকে করব, ঠিক আছে আমি এটা দিলাম এবং দেখেন আমার আমার দুইটাই চলে আসছে। এরপর আমরা কি করব, আমি আজকে ক্লাস শেষ হলো ক্লাস করব করাবো, কিন্তু এই প্রজেক্টটা আমার চাই চাই এইটুকু অন্তত, তারপরে দেখতেছি এই ফেসবুকের এই পরের ইয়েগুলো করব, রাইট সাইডের এটা করব, ক্লাসের টাইম চলে যাবে 6টার সময় আমাদের চলে যাবে, তারপর আমি ক্লাস করাবো, ওকে। আচ্ছা এরপর আমরা এই যে এই লেফট বারের পরে আমরা আরেকটা ডিপ নিচ্ছি, এই ডিপের নাম দিব কি, রাইট, রাইট বার বা রাইট সাইড বা এরকম কিছু ইচ্ছা, ঠিক আছে রাইট সাইড লিখি। ভিডিও চালু করছেন কেউ? আচ্ছা আমি করছি ভাইয়া, ইউএল এলআই, আচ্ছা ঠিক আছে, এই এলআই এর মধ্যে আমরা কি করতে পারি বলেন তো, এ নিতে পারি, কারণ এটাতে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, ঠিক না? এই এ এর মধ্যে আমি ওই যে আই নিলাম, মনে আছে না, এই যে আই, আই এর মধ্যে আমরা এটা কপি করব, এই আইকনটা নেওয়ার জন্য, এই যে আই ফেসবুকের আই ইন ক্লাস, এই ক্লাসটা আমি কপি করব, কপি করার পরে আমি এখানে আই লিখব, আই লিখলাম, আই শুরু করলাম শেষ করলাম, এর মধ্যে ক্লাস নিব, এই ক্লাসের মধ্যে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, কাজ শেষ। এবার যদি রিলোড করি দেখি তো আমাদের পেজটাতে ফেসবুকটা আসছে কিনা, আসছে ফেসবুক, জি ভাই আসছে, ওকে। এরপর যদি আমি টুইটার নিতে চাই, টুইটার নিতে পারবো না, এই যে টুইটার, এই যে হয়ে গেল, এটা কপি করেন, তারপরে এই এই একই জিনিসটাই আপনি কপি করেন, কপি করে দ্বিতীয়বার পেস্ট করেন, আবার কপি পেস্ট করেন, এভাবে করে এর মধ্যে আপনি ক্লাস গুলো চেঞ্জ করে দেন। আপনি ধরেন টুইটার নেবেন, এই টুইটারটুকু কপি করেন, কপি করলাম এই টুইটার এখানে পেস্ট করে দিব, তারপরে কি করতে পারি, এই আমরা কি নিব, এটা এটা কি বলে, লিংকডইন, লিংকডইন, লিংকডইন এরকম টাইপের নাম, হ্যাঁ লিংকডইন, লিংকডইনের এটুকু আমি কপি করি, কপি করার পরে আমরা লাস্টে এটা দিয়ে দিই। আচ্ছা এরপরে আমরা যদি রিলোড করি দেখি তো চলে আসে কিনা, তিনটাই আসছে, তিনটাই আসছে, জি চলে আসছে, ওকে ঠিক আছে। এরপরে আমরা এই এটা এইগুলোকে আমরা একটু কাজ করব, দেখি এবার রিলোড করি এবং একটু চেক করে দেখি এটা কি প্রবলেমটা কি। আচ্ছা টপ বার, হ্যাঁ আচ্ছা আমরা একটা কাজ করে ফেলি, আগে আগে থেকে আমরা একটা কাজ করে ফেলি, এই টোটালটাকে একটা ডিবের মধ্যে রাখি যেটা পরবর্তীতে আমার কাজে সুবিধা হবে, একটা ডিবের মধ্যে রাখি যেটা নাম দিব হলো রাইট সাইড বার কন্টেইনার বা এরকম টাইপের নাম, টোটাল টোটাল যেন এটা আমি প্রত্যেক জাতি ব্যবহার করতে পারি, কন্টেইনার বা এরকম টাইপের ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি কন্টেইনার রাখলাম এবং এটাতে দিয়ে দিলাম, কিছুই হবে না, কোনো পরিবর্তন আসবে না, রিলোড দেন একই রকম থাকবে, কোনো পরিবর্তন থাকবে না। এখন আপনি এই কন্টেইনারকে ধরেন, কন্টেইনারকে ধরার পরে এখানে আপনি একটু ডিফল্ট কিছু লিখে রাখেন যেটা আপনি সবসময় ব্যবহার করবেন, ধরেন আপনি এখানে কিছু লিখে রাখি স্টার মার্জিন জিরো প্যাডিং জিরো এটা লিখে রাখি, এটা কেন দিচ্ছি মনে আছে,
জি ভাইয়া, তাহলে হচ্ছে এই যে মার্জিন থেকে চলবে না, আর ওই যে প্যাডিং যে ভিতরে যে গ্যাপটা গ্যাপটা যাবে না, মানে যেটা নাও আছে ওইটাই থাকবে। ডিফল্ট ডিফল্ট যে মার্জিন প্যাডিং নাও থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। জি দিলাম, কিন্তু এই আমরা এটা কাজ করতেছে না, কারণ কি, কারণটা হলো আমরা লিংক করছি সিএসএস এ, করি নাই তো, না করা হয়নি লিংক লিংক স্টাইল ডট সিএসএস। আচ্ছা এবার রিলোড করি, এবার কিন্তু সব চেপে যাবে, গেছে? জি গেছে, সব উল্টা পাল্টা হয়ে গেছে, সব উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটাকে ঠিক করতে হবে। তো দেখি কি করা যায়। কন্টেইনার কে আমি একটা কাজ করব, কন্টেইনার কে একটা উইথ দেব, উইথ দিলাম ধরেন 1170, 1170 একটা স্ট্যান্ডার্ড মাপ, এটাও দিতে পারেন 140, এটাও একটা মাপ, এটাও একটা স্ট্যান্ডার্ড মাপ। এখন প্রায় সকল ডিভাইসেই আর কি 170 এটা আর কি একটা স্ট্যান্ডার্ড একটা মাপ। তো আপনারা যদি মনে করেন যে 140 দিবেন ওইটাও ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, একই জিনিস। তো দুইটাই দিতে পারেন, এবং আপনারা 1100 যদি না দিতে চান তাও প্রবলেম নাই, যদি 800 দেন তাও কোনো প্রবলেম নাই, কেউ মানা করবে না। এখানে আপনি বলে দেন মার্জিন অটো অটো জিরো, হ্যাঁ অটো করে দিলাম, বা জিরো অটো করলেও হবে, অটো করলেও হবে। হ্যাঁ এবার রিলোড করেন মাসখানে দা। ওকে, সাধারণত আমরা কিন্তু এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে ফুল একটা ওয়েবসাইট তৈরি করব না, আমরা কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করব, ঠিক আছে? কিন্তু আমরা যখন শিখতেছি তাই, কিন্তু আমরা কিন্তু এইভাবে কাজ করব, ঠিক আছে? আমরা কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করি, যে কাজগুলো আমরা ঘন্টার পর ঘন্টা 4 দিন 5 দিন ধরে একটা কাজ করতেছি, সেই কাজগুলো কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে 1-2 ঘন্টাতে করা সম্ভব। ইমতিয়াজ ভাই ঠিক কিনা? এইতো, আচ্ছা এখন আমরা এটা কল বুঝতে পারলাম যে মার্জিন অটো করলাম, এটা মাঝখানে চলে গেল। এরপর একটা কাজ, সেটা হলো আমরা যে টপ যেটা ইয়েকে দিছি, এই টপ এই টপ টপ বারটা টপ বারটা আমরা এই টপ বারটাকে আমি কাজ করব, এই ডিপটা আমি উপরে দিতে পারি, কাট করে নিলাম এবং এই ডিপটা আমি উপরে দিলাম, টপ বারকে ধরি, টপ বার লাস্টে আছে, তারপরে কি আছে কন্টেইনার। আচ্ছা এবার তাহলে আমি এই টপ বারকে আমি ধরে পুরোটা, ঠিক না, এই পুরোটাকে আমি একটা কালার দিই, টপ বার দিলাম, টপ মেনু বার, এটাকে আমি হলো একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, দিলাম রেড দিলে বোঝা যাবে কালার আসছে কিনা। রিলোড দেই, আসছে কালার? জি ভাই আসছে। আচ্ছা ঠিক আছে, বুঝলেন। এখন এখন কথা হলো, এইটা থাকবে এক সাইডে, এই সাইডে এটা থাকবে আরেক সাইডে, কিন্তু দুইটা এক লাইনে হবে, ঠিক না, এক লাইনের মধ্যে হবে। তো ইনসপেক্ট করেন, ইনসপেক্টের কাজগুলো এখন একটু ভালোভাবে খেয়াল করেন। এই কন্টেইনারের নিচে আমরা কি করছি, দুইটা দুইটা ইয়ে পার্ট করে নিই আমরা, লেফট বার এবং রাইট বার, এটা করে নিই আমরা। তো লেফট বারকে ধরি, লেফট বারকে ধরার পরে, লেফট বারকে ধরার পরে দেখেন যে পুরোটা একটা মার্ক ধরে রাখে, দেখেন, খেয়াল করেন, খেয়াল করতেছেন, পুরোটা ধরে আছে না, খেয়াল করেন তো, পুরোটা ধরে আছে না কন্টেইনার, লেখা সহ দুইটা ধরে আছে। জি পুরোটা, পুরোটা যদি ও ধরে রাখে তাহলে রাইট রাইট সাইড আর কোথায় পাবে, রাইট সাইড তো অবশ্যই নিচে আসবে, ঠিক না? তাহলে এটাকে যদি একটু কম জায়গা দেই, এটাকে যদি একটু কম জায়গা দেই তাহলে তো ঠিক থাকবে, ঠিক কি না? জি ভাইয়া, তাহলে ওইটাকে একটু কম জায়গা দেই আমি, তো কম জায়গা দেওয়ার জন্য ওকে সুন্দরভাবে বলে দেই যে তোমার লেফট বার এখানে, তো বলে দেবো কি এই যে লেফট বার, আমি আর ওইখানে কোড করতে দেখবো এবং এখানে কাজ করবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা লেফট বার, লেফট বারের কি দিতে পারি, একটা উইথ দিতে পারি, এর জায়গা একটু কমাই দেই, উইথ দেবো আমি হলো ধরেন যে কত, 200 পিক্সেল, 200 300 400 দিই, 400 পিক্সেল দিলাম, ঠিক আছে? এবার রিলোড করি, এবার কিন্তু জায়গা কিন্তু ও কম নিছে, কিন্তু তারপরে জায়গা কিন্তু ছাড়ে দেনি, কারণ এটাকে ছেড়ে দেওয়ার জন্য এটাকে কি বলতে পারি, ফ্লুয়েড ফ্লুয়েড লেফট, মর্জা লেফট, আর যেন সাউন্ড আসছে একটু বন্ধ করবেন ভাই, এখন কিন্তু এটা উপরে চলে গেছে, গেছে কি না, উপরে চলে গেছে। আচ্ছা উপরে দেন, উপরে দেন। আচ্ছা এরপর আমরা রাইট সাইড এর কাজ করব, রাইট সাইড কে আমি একটা দরকার নেই, ফোন নাম্বার তো আইকন আছে, আইকন তো আছে ফোনের, ইমেল অ্যাড্রেস তো আইকন আছে, তো কিছু লেখার দরকার নাই। এবার রিলোড করি, ঠিক আছে না? এখন
ওকে এরপর আমরা এই কাজগুলো একটু করি এক লাইনে করার জন্য ফ্লুয়েড আমরা যদি হলো এলআই কে ধরি লিস্টগুলো কিন্তু এলআই এর মধ্যে থাকে তো আমি এই লেফট বার আমরা ধরবো কাকে লেফট বার নাকি লেফট বার ইউএল এলআই কে ধরবো তো আমি লেফট বার ইউএল এলআই কে ধরলাম এলআই কে ধরার পরে এটাকে বলে দেব হলো ফ্লুয়েড লেফট তাহলে কি হবে এক লাইনে হবে রিলোড করি এক লাইনে হইছে আচ্ছা এটাকে যদি একটু প্যাডিং দেই এটাকে একটু প্যাডিং দেই প্যাডিং দিলাম আমি হলো 20 পিক্সেল পড়ে যাবে একটু দেখি রিলোড দেই পড়ে গেছে নিচে নেমে গেল রে একটু জায়গা নিচে জায়গা নিচে নামছে এই কারণে কারণ 400 পিক্সেলের জায়গা তোর কম ঠিক না এর উইথটা তো বাড়াইতে হবে তাহলে উইথ বাড়াই এই যে এক লাইন হইছে ঠিক আছে না এবার 600 দেই লেফট বার কে তাহলে 600 দেই 600 পিক্সেল দিলাম এখন এটা কত নাম্বার লাইনে আছে 12 নাম্বার তাহলে 12 নাম্বার লাইনে এটা পেস্ট করে দেব টোটা এই যে 12 নাম্বার লাইন 12 নাম্বার লাইনটা কপি করব এবার 12 নাম্বার লাইনটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং 12 নাম্বার লাইনে আমি এটা পেস্ট করে দেব এই যে 12 নাম্বার লাইনটা এটা ডিলিট করে দি আগে তারপর এটা পেস্ট করে দিই এবার রিলোড করি হইছে গাইস আচ্ছা পরে এরপর আমরা এটাকে করব এটাকে কাজ করি আমরা একটু এটাকে একটু করে দেখি কি হয় আচ্ছা এবার হলো রাইট রাইট সাইড কে ধরি রাইট সাইড কে সাইড কে আমরা একটু ইয়া করি রাইট সাইড কে একটা উইথ দেই রাইট সাইড ধরলাম এরপরে এটাকে একটা উইথ দেব এটাকে উইথ দিলাম আমি হলো ধরেন যে 200 পিক্সেল দিলাম ঠিক আছে এরপর আমি এটাকে বলে দেব ফ্লুয়েড রাইট না লেফট রাইট 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 আচ্ছা রাইট করে দিলাম এবার রিলোড করি রাইটে গেছে জি ভাইয়া রাইটে গেছে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে জি ভাইয়া তো ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য কি করতে হবে দেখি কেউ একজন বলেন তো দেখি ওভারফ্লো হিডেন ওভারফ্লো হিডেন কাকে দেব কন্টেনার কন্টেনার কে তাহলে ফরওয়ার্ডার থাকবে টপ টপ মেনু বার টপ মেনু বার টপ মেনু বার এবার রিলোড করি তো আসছে 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 জি আসছে আসছে ভাই আসছে বুলেট পয়েন্ট গুলোকে আমরা কাজ করব বুলেট পয়েন্ট গুলোকে রিমুভ করার জন্য ইউএল কে ধরতে হবে ঠিক আছে তাহলে আমি সর্বপ্রথম লেফট বারের ইউএল কে ধরি আমি লেফট বারের ইউএল কে ধরি লেফট বার ইউএল কে ধরলাম এবং এটাকে কি বলবো লাইন টেক্স লিস্ট লাইন লিস্ট স্টাইল নান লিস্ট স্টাইল নান আচ্ছা এরপর এটাকে কি করব এটাকেও লিস্ট স্টাইল নান করব ঠিক কি না এটাকে ধরি রাইট সাইড কে ধরি এবং এটার ইউএল কে ইউএল এলআই এলআই কে একটু প্যাডিং দেব তাহলে কি হবে একটু জায়গা সরে যাবে প্যাডিং দেব 20 পিক্সেল সরে গেছে এরপরে আমি কি করতে পারি এটাকে আমি করতে পারি হলো তোমার ফন্ট সাইজ একটু বাড়াতে পারি ফন্ট সাইজ এটা তো এর মধ্যে আছে ঠিক না ফন্ট সাইজ তো এখানে বাড়লে পারবে না তো ফন্ট সাইজ বাড়ানোর জন্য রাইট সাইড ইউএল LIA ঠিক কি না আচ্ছা এর মধ্যে আমি ফন্ট সাইজ বাড়াতে পারি ফন্ট সাইজ আমি দিলাম ধরেন 18 পিক্সেল বাড়ে কি না বাড়তেছে কি খেয়াল কর দেন জি বাড়তেছে তো না বাড়ে নাই এটা তো পারবে না LIA এটা তো আই এটা তো ফন্ট না আও বাড়বে ভাই ফন্টটা আচ্ছা দেখি রিলোড করি তো আমরা একটু দেখি কোথাও ভুল হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে দেখি ফন্ট সাইজ 22 বাড়বে তো অবশ্যই এটা বাড়তেছে এখন এটাকে ধরতে হবে ভালো করে ধরি তাহলে কাজ করবে অবশ্যই কাজ করবে করবে না মানে 100% করা লাগবে আমি এটাকে আমি ধরে কাজ করি তো আমি এটাকে ধরি আগে
রাইট সাইড যেহেতু আমি এ কে ধরবো ঠিক কিনা, রাইট সাইড লিখলাম ইউএল এল আই এ, ওকে। এরপরে এটাকে বল দেবো হলো ফন্ট সাইজ 22 পিক্সেল দিলাম, কাজ করবে না কারণ কি এখানে ডবল ডট হয়ে গেছে। ডট উঠাই দেন, এবার রিলোড করেন, কাজ করছে ওইটা? আচ্ছা, এরপরে আমরা এলআই কে ধরি একটু, ইউএল এলআই কে ধরার পরে এটাকে বলে দেবো হলো প্যাডিং, প্যাডিং 20 পিক্সেল, এবার রিলোড করি, হইছে? প্যাডিং টা একটু বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, বাড়াই দিচ্ছি। তার আগে আমি যে এই ডট ডট গুলো উঠাই দিই, ডট ডট গুলো উঠানোর জন্য কি করতে হবে? লাইন স্টাইল নান, লাইন স্টাইল নান, লাইন স্টাইল নান মানে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান, স্টাইল নান, ভালো করে বানানটা দেখবেন, লিস্ট স্টাইল। আরে বানান ভুল হয়ে গেলে ভাইয়া কিন্তু আর হয় না, এ বানান ভুল হলে তো হবে না, আপনি লিস্টে করছেন লাইন তাহলে হবে, হবে না তো, হবে না। আচ্ছা এটাকে আমি যদি আমি টেক্সট ডেকোরেশন নান করি তাহলে কিন্তু হবে, টেক্সট ডেকোরেশন ডি ই সি ও ও আর আই ও এন নাকি, আরে টি আই ও এন, ডেকোরেশন নান নান। এবার যদি রিলোড করি চলে গেছে, এবার এটাকে যদি কালার দিতে চাই কালার দিতে পারবো না আমি ভাইয়া, ওগুলো একটু কালার দিলাম হোয়াইট, এবার যদি রিলোড করি হইছে? হ্যাঁ, এটাকে আমি হোয়াইট করি, এটাকে আমি একটু হোয়াইট করি কালার গুলাও, এটাকে হোয়াইট করার জন্য লেফট কে ধরতে হবে ঠিক না, ঠিক কি না? লেফট সাইড, লেফট কে ধরে আমি বলবো হলো কালার নাকি কালার দেব হোয়াইট, হোয়াইট দিতে পারি, হইছে হোয়াইট? জি হয়েছে। আচ্ছা এবার এই ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিই, ব্যাকগ্রাউন্ডটা কে এটা ছিল, ব্যাকগ্রাউন্ড ওদেরটা যেটা ছিল সেটাই দিব আমরা, এটাকে ধরি আমি, ধরে দেখি কি কি ব্যাকগ্রাউন্ড দিছে, এটাকে একটা ধরলাম, এই দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাক সুন্দরভাবে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এটা F5 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 ঠিক আছে, এটা কপি করলাম, এবং আমি এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা টপ বারের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারি, এখন সুন্দরভাবে এটা দিয়ে দিলাম, এখন রিলোড করি। ও ভাইয়া সাদা কালার ছিল যে ওই জন্য মিশে গেছে, আচ্ছা সাদা কালার সাথে সাদা কালার মিশে গেছে, আচ্ছা কালো দিতে হবে তো, জি কালো দিতে হবে তো, জি কালো কালো দিতে হবে, আচ্ছা লেখা কালার কালো কালো দিয়ে দিই, আমি কালো দিলাম, এটার কালার কালো দিতে পারি, এবার রিলোড করি, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা কালোর মধ্যে কালো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, ভালো লাগতেছে। আচ্ছা এখন উপরের টুকু আমাদের হইলো, আর পরের গুলো করি, কিন্তু যে এই যে আইকন গুলো আছে আইকন গুলোর কালার কিন্তু অন্যরকম, তো আইকন গুলোকে আমার একটু ধরি ধরতে হবে অবশ্যই, দেখি আইকন গুলোকে ধরার জন্য আমরা কি করতে পারি, লেফট বার ইউএল এল আই আই ঠিক কিনা, আই কে ধরার জন্য আমরা এখানে যদি করি লেফট বার ইউএল এল আই আই ঠিক কিনা, আই কে ধরলাম এবং আই এর কালার কি দিতে পারি, অরেঞ্জ বা এরকম টাইপের কালার দিতে পারি, এবার রিলোড করি, অরেঞ্জ হইছে? জি হইছে, এইটা হলো বিষয়। আচ্ছা এখন আপনারা পারবেন না বিষয়টা এই এই কাজটা করতে, আমি যদি এখানে একটু স্পেস করে দেই, জি হ্যাঁ রিলোড করি, ওকে মোটামুটি হলো। আচ্ছা এরপরে এখানে আমরা হোভার ইফেক্ট করতে পারি, একই বিষয় খুব সহজ, খালি শুধুমাত্র হোভার দিলে হোভার হয়ে গেল। আচ্ছা পরের সেকশনটা আমরা করি, পরের মেনুটা আমরা করি যেহেতু সময় কম, সবাই বুঝতে পারছেন এবং পারবেন, ওকে? আপনারা যদি না পারেন ওই ভিডিও দেখবেন, এই ভিডিও দেখবেন, লোগো তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাহলে মেনুগুলো করে ফেলি আমরা। এই সেকশনটা কি আমাদের কমপ্লিট, টপ বার কি কমপ্লিট? টপ বার কমপ্লিট, কমপ্লিট হলে আমরা এটাকে এটাকে আমরা বলে দেই যে এখানে আমরা কাজ শেষ, টপ বার ইন, টপ বার ইন, জি। এরপরে আমি কি করতে পারি, এখানে আমরা আরো কোড করতে পারি, সেটা হলো মেইন বার, মেইন মেনু, মেইন বানান ভুল হলো নাকি, মেইন মেইন মেনু, মেইন মেনু দিলাম, মেইন মেনুর মধ্যে আমি কি করতে পারি আবার কন্টেইনার লিখতে পারি, যেহেতু আমরা মাঝখানে দেবো সবগুলো ঠিক কিনা,
আবার কন্টেইনার কন্টেইনার দিলাম কন্টেইনারের মধ্যে আমি কি করতে পারি কন্টেইনারের মধ্যে কি করতে পারি ওই কাজগুলো করতে পারি কি কি আছে আমাদের ওইখানে কি আছে ওইখানে আছে লোগোটা আছে লোগো আছে হোম আছে মোজে আছে আর এক দুই তিন ছয়টা মেনু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম আমাকে এটা বলেন যে এটা এখানে কয়টা ডিভ হবে দেখি আপনাদের কাছে শুনি দুইটা হ্যাঁ এটার জন্য একটা আর মেনুর জন্য ওইটার জন্য একটা ঠিক কি না সাতটা ইয়া আছে তাহলে পরে আমরা এখানে একটু লোগোতেই লোগো লোগোর জন্য একটা ডিভ আর লোগোর নিচে আরেকটা ডিভ মেনু তাহলে মেনু দিই ঢুকবে তারপরে লোগো ডট এস বি ঠিক কিনা জি আইএমজি তারপরে logo.svg জি আচ্ছা চলে আসলো এবার একটু রিলোড করি দেখি তো আসছে কিনা আমাদেরটা আসছে লোগো জি আসছে আচ্ছা এরপর মেনুগুলো করব মেনু লিস্টের মধ্যে আমরা ইউএল ইউএল দিলাম এলআই এলআই এর মধ্যে আমরা এ দিতে পারি এর মধ্যে হ্যাশ রেখে দিলাম এবং এখানে হোম লিখতে পারি হোম লিখলাম এইভাবে করে আমি কয়টা করতে পারি অনেকগুলো যতগুলো আমার লাগে এখন আমরা 6টা করব যতগুলো লাগে ততগুলো আমি দিয়ে দেব হোম এবাউট ভাইয়া ওই যে যেটা কপি করলেন হ্যাঁ ওই যে হোমটাকে কপি করলেন কিভাবে কন্ট্রোল ইয়া এই দেখেন এবার মার্ক করছি মার্ক করার পরে কন্ট্রোল সি দিছি এবং কন্ট্রোল ভি চাপছি বারবার ও আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা সিরিয়ালে যাবে না ভাই নিচে নিচে আসতেছে হুম আচ্ছা দেখেন কি করা কি হচ্ছে হোম অ্যাবাউট সার্ভিস ওখানে যা আছে তাই দিব কি এরকম ভাবে আমরা সিস্টেম দিতে পারি এখানে যা ইচ্ছা তাই তো দিতে পারি যার তার নাম দিলেই তো হবে খালি কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা বলেন জি কন্টাক্ট ব্লগ আমি এটা রাখতেছি ব্লগ কাটি দিচ্ছি এবার রিলোড করি দেখি আসছে কিনা মেনুগুলা মেনুগুলো আসছে আসছে আচ্ছা তাহলে পরে এবার দেখি কি প্রবলেম করে রাখছে মেনু এইটা আবার কি প্রবলেম করছে লোগোটা কি প্রবলেম করছে একটু দেখি লোগো কি ধরি লোগো পুরো জায়গা ধরে রাখছে তাহলে লোগো কি কি করতে হবে আলাদা করতে হবে তাহলে লোগো একটা সাইজ দিয়ে দিতে হবে হুম উইড লোগো একটা সাইজ দিয়ে দি এখানে বলে দি হলো লোগো তোমার হলো সাইজ কত তোমার উইথ হলো 200 তোমার 200 পিক্সেল উইথ এবং তুমি থাকবা কোথায় কত কোন পাশে ফ্লোয়েড লেফট ফ্লোয়েড লেফট ফ্লোয়েড লেফট এখন কিন্তু কি হয়েছে মেনুগুলো উপরে চলে গেছে কিন্তু সবগুলো যায় নাই সবগুলো যাওয়ার জন্য কি করতে হবে হাইট বাড়াতে হবে মেনু লিস্ট মেনু লিস্ট কে ধরতে হবে মেনু লিস্ট কে ধরে বলতে হবে যে তোমার জায়গা কোথায় ফ্লোট রাইট রাইট বামে ডান দিকে ডান দিকে এবার মেনু লিস্ট কে ধরলাম এবং একে বলে দিচ্ছি হলো ফ্লোট রাইট রাইট আর এটার উইথ দিতে পারি না একটা জি ভাই 600 উইথ দেন 600 ভাই হলো 600 দিলাম ধরেন এবার রিলোড করি হইছে জি আমরা উইথটা একটু বাড়াই তো উইথটা আমরা একটু বাড়াই তো 800 দেই তো রিলোড করি এবার হইছে আচ্ছা বুঝলাম হইলো কিন্তু এই মেনুগুলো কিন্তু এক লাইনে হয়নি তো এক লাইনে করার জন্য কি করতে এক লাইনে হয়নি ভাই ওই ব্লক এগুলা তো আরেকটাই আছে শর্ট সিরিয়া ছিল একটা যে ওটা দিচ্ছি ওটা দিচ্ছি শর্ট সিরিয়া ওটা দিচ্ছি ওটা তো খুব ইজি হবে আচ্ছা দিচ্ছি ওটা তার আগে এক লাইনে করতে হবে না এটা জি এক লাইনে করতে আমি এক লাইনে করি এক লাইনে করার জন্য ইউএল এলআই কে ধরতে হবে না ইউএল এলআই কে ধরব যেহেতু লিস্ট গুলো থাকে লিস্ট গুলোকে ধরব ঠিক কি না জি লিস্ট গুলোকে ধরার জন্য ইউএল এলআই এলআই কে ধরে বলবো হলো ফ্লোট লেফট ফ্লোট রাইট এবারে রাইট
কি হবে এক লাইন হয়ে গেল কি বলতেছে আল্লাহই ভালো জানে কনফিউজ হয়ে গেছি ভাইয়া আচ্ছা এটাকে একটু প্যাডিং দেই প্যাডিং দিলাম আমি ধরেন 20 পিক্সেল এবার রিলোড করি হইছে না জি আচ্ছা এটাকে আমি কি করতে পারি এই যে বুলেট পয়েন্টগুলো ইয়া করতে পারি না রিমুভ করতে পারি না এখন আমি এটা করব না কিন্তু আমাকে আমাকে বলে দিতে হবে এটা কিভাবে করব ভুলে গেছেন অর্ডার লিস্ট নান আচ্ছা আচ্ছা টেক লিস্ট স্টাইল নান লিস্ট স্টাইল নান হ্যাঁ হ্যাঁ জান কেন তাহলে এটাকে আমি একটু নিয়ে করি দেখি টেক্সট ডেকোরেশন নান এবার টেক্সট ডেকোরেশন নান মেনু লিস্ট এর ইউআই আর ইউএল সরি হ্যাঁ ইউএল আর হচ্ছে এলআই একে ধরতে হবে ধরে একে বলতে হবে কি এখন টেক্সট টেক্সট ডেকোরেশন নান টেক্সট ডেকোরেশন নান ওকে এটার ফন্ট সাইজ বাড়াইতে পারি না হ্যাঁ বাড়ানো যাবে তো ফন্ট সাইজ 20 পিক্সেল সাইজ 20 22 পিক্সেল দিয়ে রাখি কি হয় দেখি এবার রিলোড করি কি হলো ডেকোরেশন তো গেল না এই ডাবল ডট হইছে এই জন্য এবার যাবে হ্যাঁ চলে গেছে এটা কালার চেঞ্জ করতে পারি না আমরা কালার চেঞ্জ করতে পারি না হ্যাঁ কালার দিলে চলে হয়ে যাবে কালার দিচ্ছি আমি ব্ল্যাক দিয়ে দিলাম ওকে এবার রিলোড করি ব্ল্যাক হয়ে গেল ব্ল্যাক যদি না দিতে চাই অরেঞ্জ যদি দিতে চাই অরেঞ্জ আমরা দিতে পারি অরেঞ্জ না দিয়ে আমরা একটু দেখি এই যে অরেঞ্জ এই কালারটা দিই এবার রিলোড করি হইছে না আচ্ছা মোটামুটি আমাদের কাজ শেষ কিন্তু এটার উইথ যদি আমরা একটু কমাই তাহলে কি হবে একটু দূরে চলে যাবে এটার উইথ আমি একটু কমাই দিই ধরেন আমি 600 দিই এবার রিলোড করি হইছে মোটামুটি আমাদের হইছে হইছে এবং একটা ইয়ে দিতে পারি না আমরা একটু এটা কি কত ছিল মেইন মেনু তো ছিল ঠিক কি না টোটালটা মেইন মেনু আচ্ছা মেইন মেনুকে আমি একটা কাজ করি মেইন মেনুকে বলে দেই এখানেই কিংবা উপরে বলতে পারি ইচ্ছা মতো মেইন মেনুকে বলে দিব হলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকবে না কিন্তু বর্ডার থাকবে বর্ডার যদি নিচে দিতে চাই বর্ডার বটম তাহলে অবশ্যই বর্ডার বটম ধরেন দিলাম 2 পিক্সেল সলিড কি দিব ব্ল্যাক দিয়ে দেন আমরা রেড দিয়ে দেখি কি তো এবার যদি এবার যদি আমি এটাকে বলে দিই ওভারফ্লো হিডেন এবার যদি রিলোড করি এবার ঠিক আছে না ঠিক আছে এবার যদি এটাকে হাইট দিতে চাই একটু হাইট যদি দিতে চাই হাইট যদি আমি 100 পিক্সেল দেই কাজ হবে দেখি তো হইছে কাজ অনেকখানি জায়গা পাইছে না জি জায়গা পাইছে অনেকখানি জায়গা আমার দরকার নাই কেটে দিচ্ছি আবার জায়গা গুলো দিতে চাই তাহলে উপর থেকে নিচে নামানোর জন্য লাইন হাইট ব্যবহার করতে হবে ঠিক আছে ওগুলোকে আবার লাইন হাইট ব্যবহার করতে তো থাক ওইটা ওইভাবে থাক কিন্তু আমরা নিচের ইয়েটা আগে আনি আমরা কি আনতে পারি নিচের ব্যাকগ্রাউন্ডটা আগে আনি নিচের ব্যাকগ্রাউন্ডটা আমি যেহেতু ডাউনলোড করে রাখছি আগে থেকে ওইটা আমি এখন এখানে সেট আপ করি দেখি কিভাবে করতে হয় আচ্ছা আমরা আমাদের মেইন মেনুর কাজ শেষ কি শেষ হয়েছে হ্যাঁ মেইন মেনুর কাজ শেষ এবার পিকচার নিয়ে আসবো এরপরে আমরা কি করতে পারি এখানে আমরা কমেন্ট করে রাখতে পারি না যে এটার হলো মেনু ইন্ড দিয়ে দিলাম মেনুর কাজ শেষ এরপরে আমরা কি করব এখানে আমরা আরেকটা লাইন শুরু করব সেটা হলো কি ব্যানার নাকি ব্যানার না ব্যাকগ্রাউন্ড ওই তো আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিই বিজি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা ইয়া দিছি ওকে ক্লাস নিছি এই ক্লাসের মধ্যে আমি কি করতে পারি কন্টেইনার নিতে পারি যেহেতু আমরা সবগুলো কন্টেন্ট মাঝখানে নিব ঠিক না তাহলে আমরা কন্টেইনার কন্টেইনার দিলাম সবগুলোতে কন্টেইনার লিছি তা এটা তো কন্টেইনার নিলাম এবং ইমেজ টানার জন্য ব্যাকগ্রাউন্ডকে ধরতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম
এবং ব্যাকগ্রাউন্ডটাকে কি বলবো আমি, ব্যাকগ্রাউন্ড টানতে বলবো, এখানেও কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট করার জন্য স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশের মধ্যে আমি ডবল স্টার, এর মধ্যে বলে দেবো হলো মেনু এন্ড, মেনু এন্ড, এবং এর মধ্যে কি বলে দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজ এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড পাবে। এখন যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল নাকি, যেহেতু ইউআরএল এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা আসবে। আচ্ছা সর্বপ্রথম কি হবে, আইএমজি ফোল্ডারের মধ্যে যাবে, তারপরে যাবে যে পিকচারটা দেখাই দিতে হবে। এবার যদি রিলোড করি পিকচারটা কিন্তু আসে নাই, আসছে আসে নাই, তো এই পিকচারটা আনার জন্য এখানে বলতে হবে হলো হাইট, হাইট আর ওয়াইড দিতে হবে। হাইটটা ধরেন দিলাম আমি হলো 100 ভিএস, মানে ভার্টিক্যাল কি হরিজন্টাল 100, মানে 100 ভার্টিক্যাল এর দিকে হবে 100 আর হচ্ছে হরিজন্টাল এর দিকে হবে 100। হ্যাঁ আচ্ছা এবার রিলোড করি, আসছে ইমেজ? জি আসছে। আচ্ছা অত বড় যদি ইমেজ যদি না রাখতে চাই তাহলে কি করতে পারি, একটু কমাই দিতে পারি না? আসি দিলাম, এবার রিলোড করি, আসি দিলাও আসছে, ওকে থাক এভাবে না কে, আর একটু কমাবো, আরো কমাই দেন, কমাইলে ভালো হয়, ফুল ইমেজ কিন্তু আসে নাই ঠিক কি না, কমাই তাহলে 60 দেই একবার। কি দেন ভাইয়া একটু, আচ্ছা 80 দেই, 60 দেই, 70 দেই, দেখি কি হয়, 70 দিলেও কম হয়ে যায় কিংবা 70-75 দিতে পারি, ঠিক আছে মোটামুটি, কিন্তু এটা ফুল ইমেজ কিন্তু পায় নাই ঠিক কিনা। তো ফুল ইমেজটা পাওয়ার জন্য আমি কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিলাম, সেন্টার কি হবে ব্যাকগ্রাউন্ডটা সেন্টারে চলে যাবে। আচ্ছা এবার কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার, এবার যদি রিলোড করি কভার হইছে। আচ্ছা আমাদের মোটামুটি কাজ শেষ, এবার কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, যেহেতু ইমেজটা রিপিট করতেছে না সেহেতু রিপিট না করলেও সমস্যা নেই, কিন্তু রিপিট যেহেতু যদি করে সেই জন্য আমরা আগে থেকেই সাবধান করে দিই, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট মানে ব্যাকগ্রাউন্ডটা রিপিট করবে না। এবার যদি রিলোড করি হয়ে গেল কাজ শেষ, তো এখন এর মধ্যে তো আমরা কাজ করব, তো তার আগে আমি একটু দেখি যে নতুন কোনো কেউ 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 দেখেন, তারপরে কি করলাম 10 মিনিট কিন্তু চলে গেছে, তারপরে আপনারা আসেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে, কালকে আমাকে এটা করে দেখানোই লাগবে লাগবে ঠিক আছে। আচ্ছা এরপরে আমি এর মধ্যে কিছু কন্টেন্ট লিখবো, এটা লেখার জন্য কি করতে হবে অবশ্যই মনে আছে আপনাদের, এই কন্টেনারের মধ্যে লিখবো ঠিক কি না, কন্টেনারের মধ্যে লিখবো হলো স্লাইডার কন্টেন্ট নাকি, স্লাইডার কন্টেন্টের মধ্যে স্লাইডার কন্টেন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো লিখবো আমরা, এইচ টু দিয়ে লিখতে পারি না, এইচ টু দিয়ে লিখলাম, এইচ টু দিয়ে ধরে লিখলাম হ্যালো হ্যালো বাংলাদেশ লিখলাম, রিলোড করি চলে আসছে বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ চলে আসছে না, ওকে বুঝলাম ঠিক আছে। এরপর আমরা লরেমদের কিছু লিখতে পারি, আরেকটা ডিব নিলাম, সেই ডিবের নাম দেবো হলো স্লাইডার স্লাইডার ডিসক্রিপশন দিলাম, স্লাইডার ডিসক্রিপশনের পি লরেমের কিছু কন্টেন্ট লিখতে পারি আমি ধরেন 15টা ওয়ার্ড লিখবো। এবার রিলোড করি, আসলো চলে চলে আসলো, এরপরে এই লাইনগুলো আমাকে মাঝখানে আনতে হবে ঠিক কি না, মাঝখানে আনার জন্য কোথায় ধরছে কি করছে, স্লাইডার ডেকোরেশন স্লাইডার কন্টেনারকে ধরতে হবে, দুইটা একবারে ধরবে, তার আগে একটা কাজ করি এখানে আরেকটা ডিব নি, এই ডিবের মধ্যে কাজ করব, স্লাইডার টাইটেল, এই টাইটেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে। আচ্ছা এরপরে স্লাইডার টাইটেল আমরা যদি এইচ ওয়ান কে কাজ এইচ টু কে যদি কাজ করতে চাই তাহলে স্লাইডার টাইটেল কে ধরতে হবে, স্লাইডার টাইটেল কে ধরি আমি দেখি
স্লাইডার টাইটেল ধরলাম কিসে কাজ করব h1 না h2 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 কে ধরলাম তাইলে h2 কে ধরে বলবো হলো তোমার কালার কি হবে সাদা নাকি হোয়াইট দিলাম সাদা এবারে হিট হলো সাদা হইছে হইছে আচ্ছা এটা যদি ফন্ট সাইজ বাড়াতে চাই বড় করতে চাই তাহলে কি করতে হবে ফন্ট সাইজ দিলাম আমি 40 পিক্সেল দেই 40 পিক্সেল এবার রিলোড করি বড় হইছে আরো বড় দরকার আপনার কি করবেন 50 দেন রিলোড করেন আরো বড় দরকার হলে কি করব যত বড় দরকার তত বাড়াবো ঠিক আছে এরপর কি করতে পারি আমি এই যে কন্টেন্ট গুলাকে আমি আনতে পারি ডেসক্রিপশনটাকে এবার ডেসক্রিপশনকে ধরি আমি ডেসক্রিপশনকে ধরি ধরার পর কিসে কাজ করব পি এ ঠিক কি না তো পি এ কে বলিয়া দেই যে হলো ফন্ট সাইজ এটা দে 22 পিক্সেল দেই হ্যাঁ এটার কালার হবে কি হোয়াইট হোয়াইট এবার দেখি কি হয় আসছে আসছে আচ্ছা এবার এই এই ইয়াটা টোটালটা আছে কার মধ্যে স্লাইডার কন্টেন্ট রাখি স্লাইডার কন্টেন্টটা আমি এখানে লিখতে পারি ডট স্লাইডার কন্টেন্ট এর মধ্যে আমি লিখে দিই হলো এর মধ্যে লিখে দিব নিচে লিখলে কোনো সমস্যা ছিল না কিন্তু এখানে লিখতেছি যাতে একটু সাজানো হয় এই জন্য এর একটা উইথ দিতে পারি আমি উইথ দিতে পারি ধরেন আমি 600 পিক্সেল দিলাম এবার রিলোড করি হইছে না এবার টোটালটা যদি একটু উপর থেকে নিচে নামাইতে চাই কি কি ব্যবহার করতে হবে মার্জিন না প্যাডিং মার্জিন টপ উপর থেকে টপ হ্যাঁ থ্যাংক ইউ মার্জিন টপ আমি বলবো হলো মার্জিন টপ দিলাম আমি 100% 100 পিক্সেল এবার রিলোড করি কি হচ্ছে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা সহ নিচে নামতেছে ঠিক কি না এটাকে সমাধান করার জন্য কাকে ওভারফ্লো হিডেন দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ওভারফ্লো হিডেন দিলাম এবার রিলোড করি হইছে কাজ হইছে হইছে আচ্ছা এরপর কি বানাতে পারি একটা বাটন বানাতে পারি এটা আপাতত এইভাবে থাকবে হ্যাঁ তারপর তো বাটন বানাতে পারি এগুলো কিন্তু আরো ডিজাইন করলে করতে পারতাম কিন্তু করলাম না জাস্ট আপনারা বুঝতে পারলে হলো কালার টালার নিজের মধ্যে তো দিতে পারি কিন্তু কনসেপ্টটা কি ক্লিয়ার যে কিভাবে হচ্ছে এটা কি তো ক্লিয়ার নাকি যে তো অল্প সময়ের মধ্যে এটা করতেছি আচ্ছা এরপর আমরা একটা বাটন করে ফেলি একটা বাটন করতে পারি এখানে সুন্দরভাবে আমি লিখে দেব এটার ডেসক্রিপশনের নিচেই তো ঠিক কি না ডেসক্রিপশন এখানে শেষ হয়েছে এখানে লিখব হলো স্লাইডার বাটন নাকি বাটন জি স্লাইডার বাটনের মধ্যে বাটন দিব তো আমি এ কে দিচ্ছি এর মধ্যে হ্যাশ রাখতেছি এবং এর মধ্যে বাটন তো দিতে পারি আমি বাটন এটা দিলাম ঠিক আছে এবারে রিলোড করি যে বাটন হলো মানে ক্লিক করলে বাটন হবে ওকে এবার এটাকে ডিজাইন করতে শুরু করে দিই তো এটা আমি চেঞ্জ করে দিই স্যার আবার অনেকে ইয়ে করবে ওকে পোষাবে আচ্ছা স্লাইডার বাটন buttons okay dilam acha eta am dilam ei button ta ke ami kori ei button tar ek e dhorbo thik na jete ek ek kaaj korteche bhai ekhane shongkhepe likhlen eta somoshya hobe na dilam ami ektu padding dei এখানে আপনার নাম লিখবো এখন দেখি আপনার সমস্যা হয় কিনা না স্লাইডার বাটন বিটিএন লিখছেন এর জন্য বললাম সমস্যা হবে কেন এটা আপনার ইচ্ছা আপনার নাম লিখলে কোনো সমস্যা নাই ক্লাসের নাম যা ইচ্ছে দাও তবে ওই এতে সিএস এর মানে আমি বলতেছি এইচটিএমএল এ এক জিনিস আর স্টাইল না যে সিএসএস এ আরেক জিনিস লিখলে সমস্যা হবে তো কেন সমস্যা হবে কেন এখানে যা লিখবেন তাই ওখানে তাই লিখবেন ঠিক আছে তাইলেই তো হবে জি জি এখানে আপনি শুধুমাত্র এইচ 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 দিলাম ওখানেও তাই দিতে হবে তাহলে এখানেও তাই দিতে হবে দিলাম দেখি কাজ হয় কিনা বাটনে
এবার এটা এটাকে যদি আমি একটু ইয়ে করি, ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিব হলো টমেটো, ঠিক আছে, এটা কালার টমেটো হইলো। এবার রিলোড করি, দেখেন কালারটা হচ্ছে না। আচ্ছা দেখি কি প্রবলেম। এবার একটু প্যাডিং দেই, প্যাডিং দিলাম 10 পিক্সেল, এবং উপর নিচে এবং ডানে বামে দিতে পারি। এবার রিলোড করি। আচ্ছা দেখি তো কি ইনস্পেক্ট করে কি প্রবলেম হচ্ছে এখানে। আচ্ছা এখানে প্রবলেমটা হলো এখানে সেভ করি নাই, ঠিক আছে, এখানে কাজ করছি ঠিকই, এই এটা সেভ করানি। এবার যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে কাজ হবে। এবার যদি রিলোড করি দেখি কাজ হবে, কিন্তু এটা কাজ হয়েছে কারণ এটা সেভ করছিলাম না, সেভ না দিয়ে মানে রিলোড করতেছি, কাজ হবে। এটাকে আমি একটু কালার করতে, এটাকে বলে দিতে হবে তোমার কালার হোয়াইট নাকি, হোয়াইট দিয়ে দিলাম। এবার রিলোড করি, হোয়াইট হয়েছে। টেক্সট ডেকোরেশন নান করতে পারি না, ডেকোরেশন নান করে দিলাম। এবার রিলোড করি, নান হইলো। এটার ফন্টটা একটু বাড়াইতে পারি না, ফন্টের সাইজ, ফন্ট সাইজ আমি 30 পিক্সেল রাখলাম। এবার রিলোড করি, কাজ হয়েছে। 30 পিক্সেল দিলে একটু বেশি বড় হয়ে যায়, ঠিক না, মোটা মোটা ভাব। খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, একটু কমাই দিই, 20 দেন ভাই, 20। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা মিডিয়াম আছে। এবার এটাকে আমি উপর থেকে একটু নিচে নামাবো, তাহলে কি করতে পারি, এই এই সাইজ কে আমি মার্জিন টপ দিতে পারি, ঠিক কি না। এখানে বলে দেবো হলো এই সাইজ তোমার হলো মার্জিন টপ, আমি দিলাম হলো 30 পিক্সেল। আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে আমাকে বলে দেখেন তো, দেখেন তো কি ভুল হচ্ছে। এখানে ডাবল ডট চলে আসছে, ডাবল ফুল স্টপ। হ্যাঁ থ্যাংক ইউ, রিলোড করি, হয়েছে না এখন। এই জিনিসটা এখন তো ইজি লাগলো, ঠিক না, খুবই ইজি লাগলো কাজটা করতে, কিন্তু মানে বুঝতে বা আমার ভিডিও দেখতে, কিন্তু যখন নিজে করতে যাওয়া যায় তখন তো প্রবলেম, তো এটাকে ঠিক করতে তো হবে। চারিদিকে রাউন্ডেড শেপ করতে হলে কি করতে হবে, কোনটা দিচ্ছ তাহলে, এটা না এটা না, বাটন বাটন নিচে বাটন, এই যে স্লাইডার বাটন সে মনে হয় দিবে, এখানে ধরেন, এখানে ধরেন, একটা ফোন আসছে, এত পরে ধরি, দেখেন দেখেন এই যে এই স্লাইডার বাটন কে ধরেন, ধরার পরে এখানে বলে দেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল গোল, আচ্ছা ফোন আসছে না, একটা ধরি, আচ্ছা কম বেশি করলে কম কম বার হবে, 50% দিলে একদম গোল হয়ে যাবে, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো কত পিক্সেল দিবে, 10 পিক্সেল দিলে মনে হয় ঠিক থাকবে, 10 পিক্সেল দিই, একটু কম থাক, ওকে। এটার চার সাইডে একটু বর্ডার দিতে চাচ্ছেন, বর্ডার দেন 2 পিক্সেল, সলিড দিবেন নাকি ড্যাশ দিবেন সেটা তো আপনার ব্যাপার। হোয়াইট দিলাম, হয়েছে না এখন। কি করতে হবে, এই লাইনটাকে কি করতে হবে, কপি করতে হবে, যেহেতু এটা এখানে কাজ করছি, কপি করে কত নম্বর লাইনে বসাবো, কত নম্বর লাইনে দেব, এটা 96 নম্বর লাইনে আমি এটা রিপ্লেস করব, এই তো কেটে দিব এবং রিপ্লেস করে দিব। এবার একটু রিলোড করি, এখানে রিলোড করি, হিসে কাজ হয়েছে, জি হ্যাঁ হয়েছে। বুঝে না বুঝার কি আছে এখানে বলেন তো, নাকি এখানে কালার দিয়ে দেখাবো, এগুলো কি খুব ইজি না, এগুলো পারবেন না কালার দিতে, পারবো না, আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাই, হ্যালো, হ্যাঁ ভাইয়া, ভাই কথা বলছে ফোনে, একটু ওয়েট করেন আমি একটু কথা বলে নি, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি এখন একটা কাজ করি, এই ফাইলটা আমি আর দিচ্ছি না আপনাদেরকে, হ্যাঁ এটা আপনারা করবেন, ভিডিও দেখে দেখে করেন প্রয়োজনে, তাও এটা আমার আমার এটা আমার প্রত্যেকের কাছ থেকে দেখতে চাই, যে দেখবেন হ্যাঁ ভাইয়া হ্যালো, তার তার মার্ক আমি কাটে নি। বলেন ভাইয়া আমার একটু সমস্যা আছে, ওই যে স্টাইল ডট সিএসএস ওইটা ওই ফাইলটা তৈরি হচ্ছে না, আমাকে একটু যদি স্ক্রিনটা শেয়ার করে দেখতেন। আচ্ছা আচ্ছা দেখুন, কারণ আচ্ছা এই যে আমাদের কি, আচ্ছা ভিডিওটা আপাতত বন্ধ করে দেন, যেহেতু ক্লাস শেষ আমি আর ক্লাস নিচ্ছি না,